এখন মানে সকাল 7:10, সাধারণত আমি তাড়াতাড়ি উঠি না, মা ঘুমাচ্ছে, রাতটা লেট পাস হয়েছিল, বাইরে কুয়াশা হয়ে গেছে, দেখাই যায় না কিছু। কুয়াশা এদিকে তো দেখা যাচ্ছে, আচ্ছা কুয়াশাটা কাটছে, ঠান্ডা এই কাজগুলো গ্রোথ করছে আস্তে আস্তে, এই কাজগুলো একটা বরবটি গাছ, একটা মুলো গাছ, এটা লাউ গাছ হয়েছিল, সেকন্ড না চা থাকা মানে এটা শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে, এখন জানি পালং, একটা লঙ্কা গাছ হচ্ছে, সব গাছ তো টপে হয় না, একটা গেঁদা, এগুলো আস্তে আস্তে, এই গান নীল ফুলের গাছটাও আস্তে আস্তে ফুল দিচ্ছে, আজও দুটো ফুটেছে, ভাল লাগে কাছে কাছে এসে সকাল প্রকৃতি হওয়াটা নিচ্ছে, বোঝা যাচ্ছে কুয়াশা, পুকুর ধারে বলে আরো কুয়াশাটা এনজয় করা যাচ্ছে, দেখি ব্যালকনি দেখি, ব্যালকনি একটা ভিউ দেখিনি, সকাল 6টার সময় মানে আমি উঠেছিলাম, উঠে শুয়েও খেয়েছিলাম, কিন্তু তখন আরো কুয়াশা ছিল, এখন মাঝে 9:15, এখন 9:20, ফোকাস হচ্ছিল না বলে দেখা যায় 9:20 আসবেন বার, পায়ের বাতাস একদম ভালো পরিষ্কার আছে, মানে গতদিন কালকে ভালো মতোই রোদ ছিল, তবে টিউশন গেছিলাম, ভালো মতোই রোদ ছিল, মানে গরমও ছিল কালকে রোদের সাথে সাথে, আজকে দেখো রোদ আছে কিন্তু এখনো তেজটা পড়ে না রোদের, বোঝাটা ভালো লাগছে, লাইট ভালো লাগছে, মা এই গাছে দানা খাওয়া দিয়েছে, ভালো গ্রোথ করছে, ভাল লাগে মায়ের ওই জায়গাটা, ভাল লাগে এমন করে হালকা হাওয়া খেয়ে, ভাল লাগে গাছে গাছে দেখা, সকাল সকাল মুডটাও ভালো ফ্রেশ হয়ে যায়। ওয়াই সেকেন্ড ক্লাসে টেস্ট ছিল, সো স্টাডি আর বাকি ব্লগটা মা দেখাচ্ছে, ক্লাস স্কিপ করে ভিডিওটা ফুল দেখতে থাকো, ঠিক আছে দেখতে থাকো। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি আজকে রান্নাঘর থেকে আমার ব্লগটা শুরু করছি, আর আমার ব্লগটা অ্যাকচুয়ালি আজকে অনেক আগেই শুরু হয়ে গেছে, তো যাই হোক আজকে আমি আমার কুকিং চ্যানেলের জন্য একটা রেসিপি তুলছি, তো তার জন্য অনেক রকমের সবজি নিয়ে নিয়েছি এখানে, পুরো রেসিপিটা দেখতে হলে কিন্তু কুকিং চ্যানেলে গিয়ে দেখতে হবে। ময়দা মাখতে জানে ময়দা মাখতে
জল দেবে না মানে জল দিয়ে এটা দেখাতে হয় তো বিজলারি দাও না বোতলটা দেখাতে পারো তুমি সবচেয়ে বোতল সেটা তো আমরা জানি বাড়ির লোকেরা লক কর একদম মিনারেল ওয়াটার আজকে লাঞ্চ মেনুতে আমাদের আছে রেসিপি যেটা বানিয়েছি ওটা তো আছেই ওটা এখন বলছি না আমি কি বানিয়েছি ওটা তোমরা দেখতে পাবে কুকিং চ্যানেলে তো যাই হোক তার সাথে আছে আজকে খিচুড়ি সবজি খিচুড়ি বানিয়েছি আজকে ওপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিয়েছি আর এদিকে আমি শুভমের জন্য বেড়ে ফেলেছি তো তার সাথে আছে সিম ভাজা বেগুন ভাজা আলু ভাজা খিচুড়ির সাথে একটু ভাজা হলেই বাস আর কিচ্ছু চাই না আমি খিচুড়ি প্রেমী এত ভালোবাসি আমি খিচুড়ি মানে ভাবা যাবে না তো মুগের ডালের খিচুড়ি এটা আমাদের না কালকে রাত্রে একটু তরকারি বেঁচে গিয়েছিল মানে সব রকম সবজি দিয়ে আর কি আদা বাটা দিয়ে আর সর্ষে বাটা দিয়ে একটা নিরামিষ তরকারি ছিল তো সেটা রয়ে গিয়েছিলো সেটাকে এখন কড়াই আমি দিয়ে দিয়েছি তাতে একটু জল দিয়ে দিয়েছি আর আজকে সকালে পালং শাক বিক্রি করতে এসেছিলো তো অনেক রকমই শাক নিয়ে এসেছিলো তো আমি হিংচি আর পালং নিয়েছি তো পালংগুলো একদম ছোট্ট ছোট্ট একদম খুব টাটকা একদম সকালেই মনে হয় তুলেছে আর কি চাষিরা তো যাই হোক ওই পালং শাকগুলোকে একদম ধুয়ে না আমি পরিষ্কার করে ধুয়ে আর ওই মানে কালকে রাত্রের তরকারির সঙ্গেই ওটা রান্না করে নিচ্ছি আলাদা করে শাকের জন্য আর সবজি কাটিনি নাহলে নষ্ট হবে অ্যাকচুয়ালি আর শাকটা যদি রেখে দিই শাকটা রয়েই যাবে পুরো শুকনো হয়ে যাবে আর রান্না করা হবে না আর এই দেখো এইটা তোমাদের তো দেখানো হয়নি এটা হচ্ছে আমাদের রান্নাঘরের জানলায় আর কি একটাই গাছ আছে রান্নাঘরের জানলায় যে মানে একটাই টব আর কি পুদিনা গাছের টব ছোট্ট একটা পুদিনা নিয়ে এসেছিলাম সেইটা থেকে পুরো ঝাঁকড়া হয়ে গেছে দে 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 বাবু দে আস্তে আস্তে কি দিচ্ছিস আমাকে বলবি তুই ওটা জিরে গুঁড়ো দিয়ে দে লঙ্কা গুঁড়ো কতটা দিচ্ছিস আমাকে দেখাবি তো লঙ্কা গুঁড়ো আরও লাগবে তাড়াতাড়ি নে আচ্ছা আমি না এখানে মানে কি বানাচ্ছি নাম ভুলে গেছি কাবাব বানাচ্ছি হ্যাঁ আজকে আমি হচ্ছে কাবাব বানাচ্ছি কাবাব ঠিক নয় মানে তন্দুরি কাবাব সব রকম মিক্স বলতে পারো তো যাই হোক কী বানাচ্ছি লাস্ট পর্যন্ত পরে বলবো এখন আমি চিকেনটা ম্যারিনেট করছি ঠিক আছে হচ্ছে ভিডিও করছে জুন আর আমার যে বেসিনের আশপাশটা দেখতে পাচ্ছি এটা পুরো পরিষ্কার করব কারণ অনেক সবজি নিয়ে এসেছিলো দাঁড়া সুমার বলে নিয়ে আগে অনেক সবজি নিয়ে এসেছিলো মানে বাজার টাজার সব আনা হয়েছিলো আমি দেখাচ্ছি পরে আরেকবার ভালো করে তো সব ধোয়াধুই হলো আর কি বেসিনে আর দাঁড়া না এই বেসিনে কাশ্মীরি লঙ্কাগুলো লাগবে না আমি দেবো না বাড়িতে খাওয়াবে লঙ্কাগুলো দেবো না আর এই কী বলে এইসব বেশি এই বাসন টাসনগুলো এখন ধোয়া ধুয়ে সব পরিষ্কার বাকি আছে আপাতত চিকেনটা ম্যারিনেট করে রেখে দিচ্ছি কারণ সবজি ফবজি সব ফল সবজি সবই ধোয়া গেছে তো একটা একটা করে হচ্ছে আর আমার জামাটা পুরো একদম মানে ভিজে গেছে কারণ আমি জলের কাজ করলে আমার জামা ভিজে যায় আর হ্যাঁ আর চিকেনটা ম্যারিনেট করছি বলছি আর একটা জিনিস যেটা বললাম শুভম আমাকে মশলা দিতে হেল্প করছে কারণ আমার দুটো হাতই খারাপ খারাপ বলতে এইসব মানে আঁশ কাজ করছি না ওই জন্য হাতে সাবান ফাবান দিয়ে তারপর মশলায় হাত দিতে হতো তো ভিডিও করতে গেলে ওটাই একটা প্রবলেম বেশ কেউ দিয়ে দিলে সুবিধা হয় নাহলে একটা হাতে তিন রকম চার রকম কাজ প্রবলেম হয় আচ্ছা যেটা বলছিলাম এখানে চিকেন আছে বেশ অনেকটা পরিমাণেই আছে 400 পরিমাণ হবে চিকেনটা আর বাস বাস তুই তোল না ক্যামেরা আবার বেশি ক্যালি দেখাচ্ছে এখানে পরিমাণ মতো নুন আছে হাফ নয় এক চা চামচ হচ্ছে জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো বেশি নারাজ না ক্যামেরা আর এক চা চামচ লঙ্কা গুঁড়ো ঝাল লঙ্কা গুঁড়ো কাশ্মীর লঙ্কা চাইলে তোমরা দিতে পারো আমি দিচ্ছি না কাশ্মীর লঙ্কা গুঁড়ো বাবু টক দইটা নিয়ে আর আদা রসুন বাটাটা নিয়ে আর কী কী দিলাম আমি সব বলতে ভুলে গেছি মোটামুটি হ্যাঁ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন আর হলুদ দেওয়া হয়েছে আপাতত টক দই দেবো আর আদা রসুন বাটা দেবো দিয়ে আর একটু সর্ষের তেল দেবো এই তিনটে জিনিস দেওয়ার পরে ভালো করে এটাকে মেখে নেবো মেখে নিয়ে এটা আমি 3-4 ঘন্টা রেখে দেবো নর্মাল ফ্রিজে
তারপরে এটাকে বানাবো, তো যখন বানাবো তখন দেখাবো। মানে ক্যামেরাটা ভালো করে ধর না, এর বাইরে বাস দিয়ে দিয়ে দে, আর লাগবে না। আচ্ছা, এক টেবিল চামচেরও বেশি আর কি, মোটামুটি দেড় টেবিল চামচের মতো আদা রসুন বাটা আমি দিলাম, ঠিক আছে? অত ক্যামেরা নাড়ালে না কেউ কিচ্ছু বুঝতে পারবে না, ঝিলঝিল করবে। একবার কাট কর। নিয়ে শুকুম টক দইটা দিয়ে দে, দু টেবিল চামচ দে, তাড়াতাড়ি দে। তুইও বেশি লম্ব করা যাবে না। তো যাই হোক, আমি এটাকে মাখি ততক্ষণ। আচ্ছা, আমি না এতে এখন সাদা তেল দিলাম, কারণ সর্ষের তেলটা আমাদের ঢালা নেই, যেটা ঢালা ছিল শেষ হয়ে গেছে, আবার ঢালতে হবে। তো যাই হোক, এখন তোমার হাত খারাপ, ঢালতে পারবো না। তোমরা কিন্তু এতে সর্ষের তেলই দিও, আমি এখন এতে সাদা তেল দিলাম, ঠিক আছে? সর্ষের তেল দিলে কি হয়, চিকেনটা খুব ভালো সফট হয়, খুব সুন্দর একটা ফ্লেভার আসে। বাট কিছু করার নেই এখন। তো যাই হোক, সবটা খুব ভালো করে আমি এটা মাখিয়ে নেব। আর চিকেনটা যখন তোমরা ম্যারিনেট করবে তখন না জলটা সবার প্রথমে ভালো করে ঝারিয়ে নেবে, ঠিক আছে? আর এগুলো বেসিনে করলে কি হয় জানো তো, অত ক্যামেরা নাড়াচ্ছিস কেন? এই এই ধরনের কাজগুলো আর কি বেসিনটা পরিষ্কার করে নিয়ে বেসিনে করলে খুব ভালো হয়, তার কারণ একদম জল নিয়ে সঙ্গে সঙ্গে ধুয়ে ওটা পরিষ্কার হয়ে যাবে পুরো ব্যাপারটা, নাহলে যেখানে করবো সেখানটা আবার ধোয়া মোছা ঝামেলা আছে। ওই জন্য এইগুলো আর বেসিনই ভালো। এই দেখো, খুব ভালো করে আমি এটা মাখিয়ে নিয়েছি, ঠিক আছে? খুব ভালো করে এটা মাখিয়ে নিয়েছি। আর এতে তোমরা চাইলে যেটা বললাম আমি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে পারো, কিন্তু আমি দিই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিলে একটু লাল লাল হবে, বাট বাকি সব ঠিকই আছে, সব সেম খেতে হবে। তো যাই হোক, এটাকে আমি চাপা দিয়ে রেখে দেবো ফ্রিজে, ঠিক আছে? এই হচ্ছে সব ধোয়াধুয়ি হয়েছে, এখন রান্নাঘরের অবস্থা একটু অগোছলো হয়ে আছে, চারিদিকে জলই জল। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই আজকে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, চলে আসবো আবারও নতুন কোনো ব্লগ নিয়ে। বাই বাই।